আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমরা একদম ভোরবেলা উঠেছি, তবে সাবিয়ে ঘুমেছিল আর বাকি আমরা সবাই উঠে নাস্তা খেয়ে আমি আজ আর কি রেডি করে দিয়েছি। ও আর ওর আব্বু বের হয়ে গিয়েছে, আজ আর কি মসজিদে দিয়ে ওর আব্বু কাজে চলে যাবে, তাই আজ আর আমাকে দিয়ে আসতে হয় নাই। আজ অবশ্য মঙ্গলবার, হ্যালোইন উপলক্ষে স্কুল বন্ধ ছিল তাই মসজিদ খোলা। আর এদিকে আমরা মামে দুজনেই বাসায়, সাবিয়া ঘুম থেকে ওঠার পর ভিডিও করা শুরু হয়েছে, তার আগে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি। সাবিয়াকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দিলাম, এখন আমি রান্নাবান্না শুরু করব। আজ আমি রান্না করছি গরুর বিরিয়ানি, তো তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আজ দুপুরে আমাদের দুজন ছোট মেহমান আসবে, ওদেরকে আসতে বলেছিলাম। ওরা আজহারের সাথে মসজিদে পড়ে আর আজহারের খুবই পছন্দের মানুষ তারা। এক এলাকার মানুষ তাই টানও একটু বেশি। আমরা ইতালিতেও একই এলাকায় থাকি, কিন্তু একই এলাকায় থাকলেও তেমন একটা আসা যাওয়া বেশি হয় না। বাচ্চাদের স্কুল, বড়দের কাজকর্ম সব মিলিয়ে হয় না আর কি। যাই হোক, ওরা আসবে, আসলে দেখতে পাবেন। Thank you.
আপনারা তো দেখতেই পেলেন দুপুরে খাওয়া দাওয়ার পর ওরা কিছুক্ষণ খেলাধুলা করছে, এরপর বিকেলবেলা নাস্তা খেয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওরা চলে যাচ্ছে। তো আমি কিছু দূরে গিয়ে দিয়েছি, তো ওদের থেকে আমরা বিদায় নিলাম, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।